পবিত্র হজকে সামনে রেখে রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই হজ সেমিনার। পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত এই সেমিনারে হজের করণীয় ও আগাম প্রশিক্ষণ প্রদান করা হয়। এই রেঞ্জটা আমরা আলবাইত কোম্পানির সাথে কাজ করি পার্টনারশিপ হিসাবে। আমি আমার লাব্বাইকের পক্ষ থেকে আলবাইতের বিহাফ ও আলবাইতের পক্ষ থেকে আমি অ্যারেঞ্জমেন্ট করছি হাজি তারা হজে যাওয়ার তালিম এবং হেলথ সম্বন্ধে বিভিন্ন মানুষের উপকার হইব জানি আমরা। এর লাগে মুসলমান নারো নারী যারা হজ যাইবা তারারে কিছু তালিম দিলাম, দিনের কথা শুনাইলাম এবং কীভাবে তারা হজের নিয়ম কানুন সম্বন্ধে আমরা একটা দিক নির্দেশনা দিলাম। আলহামদুলিল্লাহ অনেক হাজি আর আইস হইন, তারারে আমরা লজিস্টিক যেগুলো মানে কীরকম আমরা যাইমু হজ এর মাঝে তালিম নিয়ম মতো সবগুলো আলহামদুলিল্লাহ আমরা বুঝাইছি। অংশগ্রহণকারীরাও জানালেন এই সেমিনার তাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে। আলহামদুলিল্লাহ কেন আয়া তো অনেক কিছু আসলে জানার এবং এটা খুবই উপকারী। আজকের এই সেমিনারও আসার পরে যে বিষয়গুলো জানলাম, যেগুলো শিখলাম, এটা এই হজ চলাকালীন অবস্থাতে আমাদের খুবই উপকার হবে, কাজে আসবে। আজকে আমরা আইসি ওখানো হজ সেমিনারও আলবাইত গেস্টর আর লাব্বাইক উমরা ট্রাভেলসের মাধ্যমে তারা কররা একটা আমি আইয়া অনেক উপকৃত হয়েছি। জানতাম পারছি হজ তালিমর হজ সম্বন্ধে জানতাম আছে কিলে আমরা হজ আর উমরা মানে পালন করতাম। 157 মাঝে আমরা এক্সপেকটেশন করছি আজকে আমরা প্রত্যেকের দাওয়াত দিছি। অনেক মাসুন মানুষ লিভারপুল আসুন, ম্যানচেস্টার আসুন, এরা জয়েন করতে পারছেন না। আজকে আমরা অ্যারাউন্ড 142 পিপল হলো আইসুন, যারা আমরার প্যাকেজও আসুন, অন্য প্যাকেজ তো নয় আজকে আমরা লোকে জয়েন হয়েছেন। এবারও অনলাইন নুসক কোম্পানির মাধ্যমে হজ বুকিং দিতে হচ্ছে হাজিদের। এতে 7,500 থেকে £15,000 পর্যন্ত খরচ হচ্ছে প্রত্যেক হাজির। কারণ আমরা মিনা দিন আমরা লাস্ট ইয়ার থেকে আগের থেকে মিনার হোটেল হোটেল ফেসিলিটিদের আগে থেকে মাচ বেটার এবং মানুষের বীর হোম হিসাবে আমরা করি। অন্যান্য বছর থেকে আরো সার্ভিস বেশি দিতে পারবো ইনশাআল্লাহ। হজ প্যাকেজের খরচ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। তারপরে যেন প্রাইস বাড়িছে ও কারণে যেমন কি অন্যান্য বছর যারা গেছিলা হজ তারা পাইছে যেমন কি সাধারণ হিসাবে হোটেল, কিন্তু আজকালকেও যারা যাইবা হজ দেখবা প্রায় হোটেল 5-star আর প্রায় বালা হোটেল যারা মানে হারামার পাশে আছে আর কারণে তারা একটু প্রাইস বাড়াইছে। এর বাদে লজিস্টিক হিসাবে তারা অনেক জিনিস মানুষের লাগে করে হাজি হিসাবে লাগে। মিনাত গেলে তারা দেখবা যেমন কি অনেক স্ট্যান্ডার্ড ইম্প্রুভ হয়েছে, আরফাত গেলে দেখবা অনেক স্ট্যান্ডার্ড ইম্প্রুভ হয়েছে, ও কারণে তারা কষ্টের হিসাবে তারা প্রাইস বাড়াইছে। বহু ব্রিটিশ নাগরিক বাংলাদেশে গিয়ে সেখান থেকে কম খরচে হজ পালন করতে যাচ্ছেন, তারা কি সমান সুযোগ সুবিধা পাবেন এমন প্রশ্নের উত্তর দেন তিনি। প্যাকেজ হিসাবে তারা মানে যারা সৌদির তারা সার্ভিস প্রোভাইড করে হাজিয়ার ফলে তারা জানে যেমন কি ব্রিটিশ অথবা ওয়েস্টার্ন এরিয়া থেকে যারা যায় তারা অনেক স্ট্যান্ডার্ড একটা চায়, সো তারা লাগে একরকম একটা প্যাকেজ করিয়া দিছে। আর বাদ বাকি যেমন কি যারা আফ্রিকা থেকে যাইবা অথবা এশিয়া থেকে যাইবে তারা লাগে তারা যে একটা সুবিধা তারা বুঝে যে একটা নিয়মত আছে আর লাগে এরা লাগে একটা প্যাকেজ করে। সব হাজি তারা লাগে সমান, কিন্তু তারা জানে যেমন কি অনেক একটা স্ট্যান্ডার্ড আছে যেমন কি যারা ওয়েস্ট থেকে যাইব, ইউরোপ থেকে যাইব অথবা আমেরিকা থেকে যাইব এরা লাগে অনেক আলাদা। বয়স্ক হজ যাত্রীদের অনেকে আগের নিয়মে অর্থাৎ এজেন্সির মাধ্যমে হজ পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। জাকির হুসেইন, টিভি1 নিউজ, লন্ডন।